প্রচলিত ভাষায় আমরা বলি স্ট্রোক, ডাক্তারি ভাষায় সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট সিভিএ। অর্থাৎ যখন আমাদের ব্রেনে যে রক্ত চলাচল হয় ধমনী থ্রু দিয়ে, সেখানে কোনো ব্লাড ক্লট আটকে গিয়ে ব্রেনের একটা পোর্শন সেখানে রক্ত পৌঁছতে পারছে না, রক্ত নিয়ে যায় অক্সিজেন, তাহলে সেখানে অক্সিজেন ব্রেন টিস্যুতে পৌঁছচ্ছে না, সেই অংশ যেখানটায় ওই ধমনী থেকে রক্ত সাপ্লাই যেত, তাহলে সেই কয়েকটা ব্রেন সেল কিন্তু সার্ভাইভ করতে পারছে না, সেগুলো কিন্তু মারা যাচ্ছে। এতেই ব্রেনের কর্মক্ষমতা কমে যাচ্ছে। সেটা ডিপেন্ড করছে কোন এরিয়াটা এফেক্ট হলো। সে আমাদের নানা রকম সেন্টার আছে, ওখানে ভিশন সেন্টার, সব রকম সেন্টারগুলো ব্রেনে রয়েছে, কোন সেন্টারটা অ্যাফেক্টেড হলো। আমাদের অ্যাওয়্যার থাকতে হবে কাদের এই চান্সটা বেশি, রিস্কটা। যেমন ধরুন এই ক্লট বেঁধে যাবার রিস্ক যেখানে বেশি, ডায়াবেটিক পেশেন্ট, ব্লাড প্রেশার পেশেন্ট, যাদের কোলেস্ট্রল ট্রাইগ্লিসারাইড হাই তারা, কোনো কোনো অটোইমিউন ডিসঅর্ডার যেখানে ডিপ ভেন থ্রম্বোসিস হওয়ার চান্স থাকে, অর্থাৎ আপনা আপনি রক্ত চলাচল সেখানে ক্লট বেঁধে যায়। যাদের ওবেসিটিতে হয়, যাদের রক্ত চলাচল কম স্লো হয়ে যায়, তাদের ক্ষেত্রে হয়। স্ট্রোকের ক্ষেত্রে আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রিভেনশন ব্যাপারটা মাথায় রাখতে হবে, যে এইসব রিস্ক ফ্যাক্টার্স থাকলে মেডিকেল প্রিভেনশন দরকার। ডায়াবেটিস থাকলে তা নিয়ন্ত্রণ রাখতে হবে, ব্লাড প্রেশার হাই থাকলে নিয়ন্ত্রণ রাখতে হবে, ওবেসিটি থাকলে সেটা কমাতে হবে ওজন। যাদের অটোইমিউন ডিসঅর্ডার আছে তাদের বেলাও আমরা ব্লাড থিনার ইউজ করি, যাতে ক্লট না বাঁধে। তবু যদি ক্লট বেঁধে যায় তাহলে এই স্ট্রোকের আর্লি ডায়াগনোসিস ভীষণ দরকার। তার মানে কিভাবে, কমন সিমটমস হচ্ছে হঠাৎ করে তার মাথায় হেডেক শুরু হলো, কিংবা সে দেখলো তার হাত পায়ের কোনো একটা অংশ খুব অবশ হয়ে যাচ্ছে, ঠিক আগের মতো সাড় পাচ্ছে না, কিংবা এমনও হতে পারে সে কিছুক্ষণের জন্য তার কিছু মনে নেই, সে সেন্সলেস হয়ে গেল। এই স্ট্রোক ব্যাপারটা যদি আর্লি অবস্থায় ধরা পড়ে তাহলে কিন্তু আমরা বাকি ব্রেন এরিয়াটা বাঁচাতে পারবো ইমিডিয়েট ট্রিটমেন্ট করে। কিন্তু দেরি হয়ে গেলে, এরকম ছোটো 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 মাল্টিপল স্ট্রোক হলে ব্রেনের ছোটো 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 মাল্টিপল জায়গা, মাল্টিপল ইম্পর্টেন্ট সেন্টার্স কিন্তু অ্যাফেক্টেড হয়ে ডিস্ট্রয়েড হয়ে যেতে পারে। আরেকটা ব্যাপার, আজকাল আমরা যেখানে স্ট্রোক পেশেন্টকে প্রথমে তাকে মেডিকালি স্টেবিলাইজ করা, স্থিতাবস্থায় আনা, তারপরে আমরা ওষুধ ব্যবহার করতে পারি যাতে সেই ক্লটটা ডিসলভ হয়ে যায়, গলে যায়, সেটা অবশ্যই হাসপাতালে ভর্তি থেকে নিয়ন্ত্রিত অবস্থায়। এছাড়া যদি স্ট্রোকটাকে আমরা ওই অবস্থায় আটকে দিতে পারি, মানে আর কোনো এরিয়া অফ ব্রেন অ্যাফেক্টেড হলো না, তাহলে হাত পায়ে যদি কোনো প্যারালিসিস বা প্যারেসিস মানে দুর্বলতা হয়ে থাকে, তাহলে সেটা একটা দীর্ঘমেয়াদি ফিজিওথেরাপির মাধ্যমে আমরা কিন্তু অনেকাংশে ইম্প্রুভ করতে পারি। তার জন্য ধৈর্য ধরে ট্রিটমেন্ট চালু রাখতে হবে। অর্থাৎ স্ট্রোক ব্যাপারটা যতই ভয়ের হোক, কোনো না কোনো দিন আমাদের আত্মীয় পরিজন কারুর একটা হতেই পারে, আমরা তার সামনাসামনি হতেই পারি, তখন যেন আমরা বিভ্রান্ত না হয় ঠিক ঠিক পদক্ষেপ নিতে পারি, ঠিক ঠিক মেডিকেল অ্যাটেনশন নিতে পারি, ডাক্তারের কাছে পৌঁছতে পারি, সেটাই উদ্দেশ্যেই আমার এই আজকের বক্তব্য।